আল-খায়ের ফাউন্ডেশনের পার্টনার প্রতিষ্ঠান মদিনাতুল খায়রি আল ইসলামীর ব্যবস্থাপনায় সুনামগঞ্জ সদরে আল-খায়ের জামে মসজিদের কাজ শুরু হয়েছে। অসংখ্য আলেম ওলামার স্মৃতি বিজড়িত সুনামগঞ্জের ঐতিহাসিক এই মসজিদ নির্মাণের জন্য আগামী পহেলা রমাদান ইকরা বাংলায় বিকেল ৬টা থেকে এক বিশেষ ফান্ডরেজিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের দান খয়রাতের মাধ্যমে সুনামগঞ্জে আল-খায়ের মসজিদ নির্মাণে শরিক হওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছের দূরে ব্রিটেন ইউরোপে যারা যে যেখানে অনুষ্ঠান দেখছেন সব দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি মুবারকবাদ আর শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি যিনি আবারও প্রিয় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ তাআলা এনলাইটেন জার্নির আজকের পর্বে আমরা জানব আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে কোরআন হাদিস আলোকে প্রশ্নের উত্তর। আর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফাদিলাতু শেখ মুহতারাম শেখ নুফাইস আহমেদ। শেখ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর অনেক শুকরিয়া। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইর। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, তাই যে কোনো বিষয়ে প্রশ্ন উত্তর জানতে আমাদের কাছে ডায়াল করেন। আমাদের সম্মানিত অতিথি আপনাদের সামনে আছেন, প্রশ্নের জবাব দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর বরাবরের মতো আজকেও আমরা একটি বিষয়ে আলোচনা শুনতে যাচ্ছি। আমরা জানি যে রহমত বরকত নাজাতের সওগাত নিয়ে বছরের শ্রেষ্ঠ মাস রমাদানুল করিম আমাদের সামনে আবারও উপস্থিত হতে যাচ্ছে। তো এই রমাদান কী, রমাদান কেন, রমাদানে আমাদের কী কাজ রয়েছে, আমরা কী করব, এইসব বিষয় নিয়ে থাকছে আজকের আলোচনা। আর আমাদের সাথে যারা অংশগ্রহণ করতে চান বিভিন্ন বিষয়ে, দয়া করে কথা বলার সময় টিভির ভলিউম মিউট রাখবেন। জাযাকুমুল্লাহু খায়র। দর্শক, আমরা ইনশাআল্লাহ তাআলা শুরু করতে পারি। বিসমিল্লাহ বলেন। আহমদুল্লাহ আল আলী আল আযীম ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা নবিয়িল করিম আল্লাযী ক্বাদ সাম ওয়া ক্বাম ওয়া তাব ওয়া ইসতাগফার ওয়া ফাজ وفاز من اتبع وسلم تسليما كثيرا كثيرا وبعد প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আজকে আমরা এখানে বসে, আপনি আপনার ঘরে বসে, যেখানেই হোক ওখানে বসে আমরা দ্বীনের কথা শুনতেছি। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনেক বড় একটা রহম এবং করম। আমরা জানি যে আগামীকালকে থেকেই, অর্থাৎ আজকে মাগরিবের পর থেকেই রমজানের মাস শুরু হয়ে যাবে। রমজান বিষয়ক অনেক কথা আপনারা শুনেছেন, শুনছেন, শুনতে থাকবেন, এবং উলামায়ে কেরাম অনেক কথা বলেছেন, বলবেন এবং বলতে থাকবেন, এটাই স্বাভাবিক। আসলে রমজান নিয়ে আমাদের জানার তেমন কিছু বাকি আছে বলে আমার মনে হয় না, তবে মানার অনেক কিছুই বাকি থাকাটা স্বাভাবিক। আমাদেরকে দেখতে হবে আমরা যা জানতে পেরেছি তা আমরা মানতে পেরেছি কি না। রমজান মাস যেটা, এটা কোনো ফেস্টিভ্যাল নয়, এটা কোনো কোনো কিছু উদযাপনীয় কিছু নয়। হ্যাঁ, আমাদের অনেক সময় হয়ে যায় কি যে মান্থ অফ রমাদান আসতেছে, সো আমরা কি করি, সাধারণত ট্যাক্সিং একজনে আরেকজনকে এই রমাদান মুবারক, এটা যেমন একটা ফেস্টিভ্যালে পরিণত হয়ে যায়। কিন্তু এখানে ফেস্টিভ্যালের চেয়েও সবচেয়ে বেশি যে বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মাস থেকে কী চান, এটা আমাদের লক্ষণীয় বিষয়। আমি আপনাদের সামনে
রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা ছোট হাদিস থেকে কয়েকটা কথা বলার চেষ্টা করব। যে হাদিসখানা আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে উল্লেখিত রয়েছে, হাদিসখানা কিন্তু বিশুদ্ধ হাদিস। একবার এক সাহাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সুইলা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসার মা ইউদখিলুন নাসা আল জান্নাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সবচেয়ে বড় কারণ কি, যে কারণ অধিকাংশ মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করার জন্য সবচেয়ে বড় কারণটা কি যার কারণে অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক। হ্যাঁ, দুইটা কারণ হচ্ছে সবচেয়ে বড় কারণ, এই দুইটা কারণের জন্যই অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। এর প্রথম কারণটা হচ্ছে তাকওয়া অর্জন করা, আর দ্বিতীয় কারণটা হচ্ছে কি, হুসনুল খুলুক। আমাদের কিন্তু মনে হয় প্রথম কারণ যদি তাকওয়া হয় তাহলে দ্বিতীয় কারণটা হবে কি, বেশি করে নামাজ পড়া, বেশি করে কোরআন তেলাওয়াত করা, সদকা বেশি করে দেয়া। কিন্তু না, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেন নাই। উনি বলেছেন দ্বিতীয় মেজর রিজন, অর্থাৎ বড় কারণ হয় কি, হুসনুল খুলুক, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। সুবহানাল্লাহ, রমজান মাসে যদি আমরা থাকাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি কি করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে তাকওয়া অর্জন করো এই জন্য আমি মান্তফ রমাদান দিলাম। তাহলে জান্নাতে যাওয়ার যে দুই কারণের বড় কারণ তাকওয়া, এই তাকওয়াটা অর্জন করার জন্যই এই মান্তফ রমাদান। খুব সংক্ষিপ্ত আকারে তাকওয়া কি জিনিস যদি বলতে যাই, মনে করেন আপনি এক জায়গায় বসে আছেন, একজন মানুষ আপনাকে ভিডিও ক্যামেরা করতেছে। সুতরাং আপনার এভরি স্টেপস, অর্থাৎ আপনার প্রত্যেকটা নড়াছড়া, প্রত্যেকটা কথা, সব কিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি খুব সচেতন থাকবেন, 24 ঘন্টা আল্লাহর ব্যাপারে সচেতন থাকা, আল্লাহর শাস্তিকে ভয় করা, আল্লাহর রহমতের আশা করা, প্রত্যেকটা কাজে কর্মে কথায় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্ট হচ্ছেন কি না এই ব্যাপারে কেয়ারফুল থাকা, এটাই হচ্ছে তাকওয়া। খুব সংক্ষিপ্ত ব্যাখ্যা, লম্বা ব্যাখ্যার প্রয়োজন নেই। তাহলে জান্নাতে যাওয়ার বড় দুই কারণের এক কারণ তাকওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজান মাসের মাধ্যমে আমাদেরকে তাকওয়া দিতে চান। তাহলে এবার আমাদেরকে দেখতে হবে আমরা সেই তাকওয়া নিতে প্রস্তুত আছি কি না। যদি থেকে থাকি তাহলে আজকে মাগরিবের পর থেকেই কিন্তু এখন থেকেই আমরা প্রিপেয়ার্ড হয়ে যাওয়া উচিত। বাংলায় বুঝি যে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করে সমস্ত খারাপ কাজগুলিকে পরিহার করে ফেলা, এটাই তো তাকওয়ার অন্তর্ভুক্ত জিনিস। তাকওয়াকে এইভাবে খুব সংক্ষিপ্ত আকারে ট্রান্সলেশন করা যাবে না, কারণ তাকওয়াকে, হ্যাঁ এটাও একটা অর্থ, তাকওয়াটা কিন্তু অনেক ব্যাপক যা অনেক কথা রাখে। তো তাকওয়াকে যদি আমরা এইভাবে সংজ্ঞায়িত করি যে তাকওয়া হচ্ছে 24/7 এ কনস্ট্যান্ট কনসাসনেস অফ আল্লাহ, অর্থাৎ সর্বদা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনার্থে মানে কি থাকা, সতর্ক, আল্লাহর পছন্দ মতো জিনিসগুলো করা, এবং তখন কি হবে, অটোমেটিক্যালি আল্লাহর শাস্তি থেকে, শাস্তিকে আপনি ভয় করবেন, অটোমেটিক্যালি আপনি আল্লাহর রহমতের আশা করবেন। এই জন্য আমি ব্যাখ্যাতেই বলছি যে সবসময় এইভাবে খেয়াল রাখা যাতে আমার কাছ থেকে কোনো গুনাহ না হয়, কারণ আল্লাহকে আমি ভয় করি। আর এই ভয়ের মধ্যে কিন্তু লাভও নিহিত রয়েছে, ভালোবাসা নিহিত রয়েছে। কেন, যে যদি আমি গুনার কাজ করি তাহলে কি হবে, শেষ পর্যন্ত আল্লাহ আমাকে আর ভালোবাসবেন না। তাহলে বোঝা গেল 24/7 আল্লাহ সম্পর্কে সচেতন থাকা যাতে আমার কাছ থেকে এমন কোনো কাজ না হয় যার মাধ্যমে আল্লাহ আমার উপর রাগান্বিত হবেন, এবং আমি সবসময় এমন কাজ করা যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আমি সহজে অর্জন করতে পারি, এটাই হচ্ছে তাকওয়া। জাযাকুমুল্লাহু খায়র শেখ। হ্যাঁ, রমাদানের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যে পরবর্তী আয়াত যেগুলো এসেছে, বিশেষ করে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন উদাল্লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যেহেতু আমরা রমাদানের জন্য প্রিপারেশন নিচ্ছি, অনেক সময় আমাদের মাইন্ডে চলে আসে যে আগামীকাল থেকে রমাদান অথবা শুরু হয়ে যাচ্ছে, তার মানে অনেক লম্বা দিন, আমরা কীভাবে রোজা রাখতে পারি, বা অনেক সময় আমরা ক্ষুধার্ত হয়ে যাব অথবা আমাদের পিপাসা চলে আসবে, মানে এক এ ধরনের একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে এখানে শাহরুর রমাদান আল্লাযী, রমাদান মনে হয় কোরআন শরীফের এক জায়গায় তিনি বলেছেন, এবং এটা এটা বলে কিন্তু পরবর্তী ওয়ার্ডগুলোতে কীভাবে প্রস্তুতি নিতে হবে বা কী খাওয়া লাগবে বা কীভাবে পান করব, আমরা কতক্ষণ থাকবো, এইটা বলেন নাই,
সরাসরি ডাইরেক্টলি কোরআনের কথায় এসেছে, কোরআনের কথায় এসেছে এবং কোরআন কি জিনিস এগুলো বিস্তারিতভাবে বলা হচ্ছে। তো এই বিষয়টা, এই মেসেজগুলো আমাদের জন্য কি কাজে আসতে পারে? এই এই বিষয়গুলো সত্যি খুবই প্রয়োজনীয় একটা বিষয় আপনি যেটা নিয়ে আসছেন। আমার মনে হয় এই জায়গা থেকে এই ব্যাপারে আরো অনেক বলা হয়েছে, তারপরেও আমি কিছু বলছি। রমজান মাসের যে গুরুত্বটা, এই গুরুত্বটা মূলত আসছেই কোরআন অবতীর্ণ হয়েছে এই মাসে, এই জন্য। যদি এখানে আরও কিছু কারণ আছে, কিন্তু মেইন কারণটা হচ্ছে কোরআন অবতীর্ণ। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে করিমে একদম পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আর এই জন্য রমজানের যে উদ্দেশ্যগুলো, এই উদ্দেশ্যগুলো মূলত অর্জন করতে গেলে কোরআনকেই প্রথমে নিয়ে আসতে হবে আমাদেরকে। আমি সাধারণত বলে থাকি যে দেখেন, আমরা অনেকেই কিন্তু কোরআনে করিম তিলাওয়াত করি, করি না যে তা নয়। যারা নামাজ পড়ি আমরা কিন্তু ছোটো ছোটো সুরাগুলো পড়ি। তো রমজান মাসে আমাদের একটা জিনিস হওয়ার প্রয়োজন, একটা স্কেজুয়াল থাকার প্রয়োজন। প্রথমে আমরা কোরআনে করিম তিলাওয়াত করব, যত বেশি পারা যায় তত বেশি কোরআনে করিম তিলাওয়াত করব। এখানে কয়েকটা বিষয় আমরা খুব স্পেসিফিকলি অর্থাৎ সুনির্দিষ্টভাবে করার প্রয়োজন। একটা হচ্ছে যারা, যাদের জন্য সম্ভব, কোরআনের দর্স যেই জায়গায় আছে আপনি অংশগ্রহণ করবেন। আরেকটা জিনিস, নিজের পক্ষ থেকে যে সুরাগুলো আপনার, আপনি আমি মুখস্থ করেছি, এগুলো কিন্তু যথেষ্ট ভুল থাকে, এগুলো আমরা শিখে নেব, এই জিনিসটা করার প্রয়োজন। আরেকটা বিষয়, অনেকেই আমরা এরকম করে থাকি কি যে রমজান মাসে আমরা একটা খতম দিতে চাই, খতম দিতে গিয়ে আমরা খুব তাড়াহুড়া করে কোনো একভাবে পড়ে নেই। তো আমার পরামর্শ থাকবে এইভাবে, ঠিক আছে আপনি খতমের জন্য পড়েন, তবে একটা সুনির্দিষ্ট টাইম আপনি নির্দিষ্ট করে নেন যে প্রতিদিন হাফ অ্যান আওয়ার অথবা ওয়ান আওয়ার আমি শুধু কোরআনে করিমের একটা পৃষ্ঠা পড়ব, এবং ভালো করে পড়ার চেষ্টা করব যাতে আমি বিশুদ্ধভাবে এই কোরআনে করিমকে আমি কি শিক্ষা করতে পারি। আমি বলে থাকি যে আমাদের অনেক লোক আছেন যারা কিন্তু বলতে পারেন যে কাফ এবং কাফের মধ্যে পার্থক্য ওনারা জানেন, সাদ এবং সিনের মধ্যে পার্থক্য ওনারা জানেন, ওইখানে কিন্তু মাত্র ছয়টা ফ্যাক্টর আছে, এর বেশ না। হ্যাঁ, তোয়া এবং তার ফ্যাক্টর গুলো ওনারা জানেন, কিন্তু হয় কি যখন তাড়াহুড়া করে পড়তে যান তখন সব কিছু গুলিয়ে ফেলেন। কাফের জায়গায় কাফ চলে আসে, সাদের জায়গায় সিন চলে আসে, তোয়ার জায়গায় থা চলে আসে। তো এখানে কি করবেন, প্রতিদিন রমজানে আপনি এক ঘন্টার জন্য বসেন, একটা লাইন পড়তে আপনি 10 মিনিটস 5 মিনিট অ্যালাউ করেন আপনাকে, তার মানে প্রপার ওয়েতে আমরা, এবং খুব ভালোভাবে চিন্তা করে যে এটা সাদ নয়, এটা সিন, এটা থা নয়, এটা থা, এটা জাল, এটা জাল জা নয়। হ্যাঁ, এইগুলো ভালোভাবে চিন্তা করে আপনি যদি পড়তে যান তাহলে কি হলো, প্রথমত জিব্রিলে আমিন আসিয়া রসুল সাল্লাহ ইসলামকে রমজানে কিন্তু কোরআন শিখাইছেন, শিখাইছেন বলতে তিলাওয়াত করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। রসুল সাল্লাহ আলাইসাল্লামও কিন্তু কোরআন তিলাওয়াত করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো দিল্লি দেখা যায় রমজান মাসের একটা অংশকে আমাদের ব্যয় করা উচিত কোরআন শিক্ষার মধ্যে। আরেকটা বিষয়, এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে কোরআন শিক্ষার জন্য আপনি এক ঘন্টা বা আধা ঘন্টা সময় আপনি নির্ধারিত করে রাখবেন, আরেকটা জিনিস কোরআনে করিমের শুরু থেকে আপনি শুরু করেন যে প্রতিদিন আমি হাফ অ্যান আওয়ার অথবা এক ঘন্টা আমি কোরআনের অর্থ দেখব। আমি এটাকে এনকারেজ করি সবাইকে। জি শেখ, এটা চমৎকার একটা বিষয় আপনি বলেছেন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ হলো এবং তিনি যখন নন মুসলিম যারা ছিল ওই সময়ের কাফির যারা ছিল তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করলেন, অনেক কাফিররা কিন্তু কোরআন তেলাওয়াত শুনে কেঁদেছে, তারা মানে ক্রাই করেছে, তারা বুঝতে পেরেছে আসলে কোরআনটা কি। কিন্তু আমাদের সামনে কিন্তু তেলাওয়াত করা হচ্ছে, আমরা তেলাওয়াত নিজেরাও করি, অনেক সময় ইমাম সাহেব মসজিদে তেলাওয়াত করেন, কিন্তু আমাদের সেই অনুভূতিটা আসে না। তার কারণ কি এটা যে আমরা আসলে কোরআন বুঝি না? হ্যাঁ, আমাদের না, দেখেন আমাদের কোরআনের সাথে সম্পর্ক কতটুকু আছে, কোরআন কি আমরা পড়ে দেখেছি কোনোদিন? আমরা কোরআনের উপর বিশ্বাস রাখি, আমরা জানি এটা আল্লাহর কিতাব, আল্লাহ বিধান হিসাবে আমাদেরকে দিয়েছেন এই কোরআন। আমি গত পরশু দিন বুধয় এক জায়গায় একটা স্টেটাস দেখলাম যে একজন নন বিলিভার, সে বলতেছে আমি শুনলাম যে মুসলিমরা এক্সট্রিম বিলিফ তারা বেয়ার করে, অর্থাৎ খুব এক ধরনের কঠোর মনোভাবই তাদের মধ্যে। তো আমি ভাবলাম যে তাইলে কোরআনটা পড়ে দেখি তাদের বিশ্বাসটা কি। সে বলল যে যখন আমি কোরআন পড়লাম আই এন্ডেড আপ বিং মুসলিম, আমি কি হয়ে গেলাম, শেষ পর্যন্ত মুসলমান হইতে বাধ্য হলাম। তাহলে একজন কি নন মুসলিম যদি কোরআন পড়ে মুসলিম হতে পারে, তাহলে আমি কোরআন তেলাওয়াত করে এবং কোরআনের অর্থ পড়ে আমার ঈমান কেন উন্নতি লাভ করবে না? অবশ্যই করবে। এই জন্য আমি প্রায় বলে থাকি যে আমাদের রমজান মাসের আরেকটা কাজ, একটা হচ্ছে কোরআন সহি করে পড়ার কাজ, আরেকটা হচ্ছে প্রতিদিন আমরা শুরু করব যে 4-5টা পেজ যতটুকু সম্ভব হয়, বাংলা হলে বাংলা অনুবাদ দেখবেন, দেখবেন ইংলিশ যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনার ভাষা অনুযায়ী আপনি এটার অনুবাদটা দেখবেন।
হ্যাঁ, যদি কোথাও মনে হয় আপনার যে এই জায়গাটা বুঝে আসছে না, আপনি ওলামায়ে কেরামের সাথে কনসালটেশন করবেন, অথবা ওলামায়ে কেরামেরও প্রয়োজন নাই, অনেক ক্ষেত্রে কিন্তু অনেক তাফসিরের কিতাব আছে, বাংলা ভাষায় আছে, ইংলিশ ভাষায় আছে, এটা দেখলে মোটামুটি আপনি এখানে আর মানে গুলিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নাই। হ্যাঁ, তবে যদি মাসআলা সংশ্লিষ্ট বিষয় হয়ে থাকে, এখানে মাত্র সামান্য, সারা কোরআনে কারিমের মধ্যে 5-6 হাজার আয়াতের মধ্যে বোধহয় 500-600 আয়াত যেগুলোর মধ্যে মাসআলা সংশ্লিষ্ট, হ্যাঁ, আহকামাত বা রুলস অ্যান্ড রেগুলেশন সংশ্লিষ্ট, এই ব্যাপারে আপনারা উলামায়ে কেরামের কনসালটেশন করবেন, ফাতোয়া দেখবেন। বাকিগুলোতে কিন্তু নাসিহা, বাকিগুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হ্যাঁ, যে কিভাবে মানুষ উন্নতি করতে পাবে, কিভাবে মানুষ মন্দ কাজ থেকে দূরে রাখতে পারে, দিনের পথে চললে কিভাবে সে উন্নতি করবে, সেখানে কিন্তু ইতিহাসও আছে, অনেক মজার মজার ঘটনাও আছে, এবং অতীতের যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করেছিল, যারা প্রাউড করেছে, তাদের কি পরিণত হয়েছে সেখানে সুন্দর করে এক্সাম্পল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মাশাআল্লাহ। সো এটা এটা আসলে আরেকটা জান্নাত, দুনিয়ার জান্নাত। কোরআন পড়েন, লা তানকাদু ইয়াজাইবুহু, হ্যাঁ, কোরআনের আশ্চর্য শেষ হবে না, এটা ইজেন অ্যানাদার সর্ট অফ ওশন, আরেকটা সমুদ্র যা শুধুমাত্র জ্ঞান বিজ্ঞান এবং নসিহা অ্যাডভাইজের মাধ্যমে ভর্তি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান খুব কম মুসলিম এরকম আছে যারা কোরআনে করিমকে জীবনে একবারের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সে অনুবাদটা দেখেনি। এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য, এই দুর্ভাগ্যটা আমরা এই রমজানে খাবার করে নিলে কি হয়, সুযোগ ট্রাই করতে পারি ইনশাআল্লাহ তাআলা, ট্রাই করতে পারি, ট্রাই করতে পারি, আল্লাহ যাতে তৌফিক দেয়। আচ্ছা, এই উপদেশগুলো বা এই নসিহাগুলো আমাদের আজকের অনুষ্ঠান থেকে আমরা বলতে পারি, বা এই পরামর্শ যেটা আমরা বলতে পারি, আমরা যেন নিজেরাও সেটার উপর আমল করতে পারি। আগে আমরা যেটা বলি শাইখ, তাহলে কি আমরা এটা বুঝলাম যে রমাদান আসলে এত শ্রেষ্ঠ কেন হলো, এত সম্মানী কেন হলো, এই কোরআনের জন্যই রমাদান সম্মানিত হয়েছে, সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্লিয়ারলি বলে দিয়েছেন এবং বলেছেন হুদাল লিন্নাস, এই বিষয়টা আমাদের বোঝার প্রয়োজন। কোরআনটা কেন, প্রথমে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান হচ্ছে এমন মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কেন কোরআনকে অবতীর্ণ করা হয়, হুদাল লিন্নাস, মানুষের হিদায়তের জন্য, ও বাইয়িনাতিন, এবং একটা স্পষ্ট প্রমাণ হিসাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিয়েছেন। এই কোরআন পড়ে পড়েই হিদায়ত পাওয়া সম্ভব, কোরআন দেখে দেখেই একজন মানুষ কি ক্রাইটেরিয়ন্স সত্য মিথ্যার তফাত সে শিখতে পারবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে রমাদানকে আমি কোরআনের জন্য, হ্যাঁ, সম্মানিত করেছি। দ্বিতীয় কথা হচ্ছে কোরআনটা দিয়েছি আমি হিদায়াতের, মানুষের জন্য গাইডেন্স, এখন কোরআনের ভিতরে কি আছে আমি যদি তা না জানি, তাহলে কোরআনটা হিদায়াত কিভাবে হবে। শেখ, আপনি কোরআন প্রসঙ্গেই বলছেন যে আমরা জানি যে আমরা পার্সোনাল লাইফে অথবা ফ্যামিলি লাইফ অথবা সোশ্যাল লাইফে আমরা বিভিন্নভাবে অন্ধকারের ভিতরে আছি, আর এই কোরআন কিন্তু মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন যে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, জুলুমাতি ইলান নূর, হ্যাঁ, এই বিষয়টা যদি একটু আলোচনা করেন। তো বিষয়টা হচ্ছে, আমি আরেকটু পিছনে যাই ব্যাপারে, প্রথম কথা হচ্ছে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন হিদায়তের জন্য, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, রমজান এসেছে কিসের জন্য, তাকওয়ার জন্য। এখানে লিংকটা দেখেন কি অপূর্ব সম্পর্ক কোরআন এবং রমাদানে। প্রথমে আল্লাহ বলেন রমাদানে আমি কোরআন নাজিল করেছি, কেন নাজিল করেছি, হিদায়তের জন্য, কেন নাজিল করেছি, বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণের জন্য। আর এই সুস্পষ্ট প্রমাণ এবং হিদায়তের মাধ্যমে কি হবে, হুদাল লিল মুত্তাকিন, তাকওয়া অর্জনের পন্থা এটা। তো যখন মানুষ তাকওয়া অর্জন করবে, তখন সে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেই দিয়েছেন যে লিতুখরিজান নাস মিনাজ জুলুমাত ইলান নূর, তাকওয়া যখন সে অর্জন করবে, হিদায়তের পথে যখন সে চলবে, তখন অটোমেটিক্যালি, অর্থাৎ অনায়াসে সাধারণতভাবেই সে জুলুমাত অন্ধকার থেকে সে বেরিয়ে আসবে এবং সে নূর আলোর পথে চলবে। আমাদের সমাজের মধ্যে আজকে মুসলমানরা যে সারা বিশ্ব জুড়ে মুসলমানদের যে প্রবলেমগুলো হচ্ছে, এর মেইন একটা কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। এই কোরআনটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করা যায়, তাহলে আমাদের তাকওয়া আসবে, হিদায়া আসবে, গাইডেন্স বা ইনাত আসবে, এবং তারই মাধ্যমে সূত্র ধরে আমরা কি করতে পারি, মুসলমানদের উন্নতি হবে, দিনের উন্নতি হবে, মুসলমানরা তাদের ওই হেরে যাওয়া জৌলুস করা আবার
ফিরে পাবে। আল্লাহ যাতে তৌফিক দান করেন। আমিন। শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ, বিষয়গুলি বেশ সুন্দর করে আপনি বিশ্লেষণ করেছেন। আমরা একটু দর্শকের দিকে একটু যাবো ইনশাআল্লাহ তাআলা, ফিরে এসে আবারও আমরা আলোচনাটি কন্টিনিউ করব। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটু স্টুডিওর ইয়াতে কথা বলতে পারি? আপনি স্টুডিওতে কথা বলছেন, প্রশ্ন করুন ভাই। হ্যাঁ, প্রশ্ন আমার হচ্ছে, আমি প্রথম জানতে চাচ্ছি যে রমজান কি আগামী করলো, মানে আজকে রাতে তেহরি? জি। দুই নম্বর প্রশ্ন আমার মধ্যে যাচ্ছে, এবার আমরা শবে বরাতটা করলাম 13 শাওনে, তো সর্বদা আমরা জানি 15 বা 14 শাওনের রাত্রে, তো রমজানটা কি মনে করি আগামীকাল থেকেই হবে? এই দুটো প্রশ্নই আমার। থ্যাংক ইউ। দুটি প্রশ্নের সিমিলে, আচ্ছা ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনায় আপনার প্রশ্নের উত্তরটি জানার চেষ্টা করব। ওকে, জাযাকুমুল্লাহু খাইর। যাচ্ছি পরবর্তী কলে। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, হুজুর, আমার একটা প্রশ্ন। জি, আমার প্রশ্ন হলো, আমরা কি মসজিদ ফলো করি? যে মসজিদ রে, এই মসজিদ নামাজের টাইম, ফজর নামাজের টাইম 1:23, আর লোকাল আর একটা মসজিদ আরো অনেক লেটে আর কি, তাই অত ব্যবধান কেটা লাগে, আর কোন মসজিদ আমরা ফলো করতাম ওটা তো কই বানে প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর প্রশ্ন বোন। আমরা যাচ্ছি পরবর্তী কলে। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন রাখতাম সাইলাম আপনার ট্রফি গ্রুপে। ভাই, এ তো মানে কোরআন নিজের ভাষায় দেয়, এই তফসির দেখার দেয় বা এগুলার ফরার দেয়, তাই উদ্বুদ্ধ করা মানুষে এই যদিরা উৎসাহ দিরা। তো কিছু কিছু উলামা একরাম তো আসেন যারা মানে এটারে কোন তুমি যে তুমি বুঝতে নাই, তুমি এগুলা আমরা বুঝতে নাই, তো এটা কতটুক সঠিক যে আসলে নিজের ভাষায় তফসিরটা পড়া আর বুঝা, ওটাও মানে জানতাম সেই জন্য। জি, সুন্দর প্রশ্ন রেখেছেন, আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠান দেখুন, ইনশাআল্লাহ তাআলা আপনার প্রশ্নের জবাব পাবেন। যাচ্ছি পরবর্তী কলে। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলুন। জি, আমি জানতাম সাইরাম জান রোজা রাখা অবস্থাত যদি মাথার বেদনা ধরে বা মাথা ঘুরায় এলাম, এটা ঔষধ খাইবার লাগে এলাম, কিটা রোজা বাঙ্গা যাইব নি খুব বেশি। হ্যালো। জি শুনছি। মানে ব্যথাটা কি মাইগ্রেন জাতীয়? জি, আর মাইগ্রেনের প্রবলেম আছে একটুক, আর ও কিটা লো প্রেসার তো লাগে আর কি, ফাটি না খাইলে মাথা ঘুরায় আর কি। তো এই অবস্থা যদি ধরে লোক কাবে দো আর কি, ফরাত উঠা যাব না, ধরে লোক প্যারাসিটামল খাওয়াও লাগবো, এই অবস্থা কিটা রোজা বাঙলে বাঙ্গা যাইব নি, গুণ গুণইব নি বা ফিবিয়া এরকম কিছু দেওয়া লাগবো নি একটা রোজা লাগিয়া। তারা লগে সুন্দর করিয়া যদি কিছু হইয়া দিতা ইসলামিক ওয়ে। আসসালামাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি পরবর্তী কলে। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি তিনটা প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি। প্রশ্ন হলো, আমার কাজা নামাজ গুলা জীবনে যেগুলা গুলা আমি এখন ওজোরের কারণে আমি বসে বসে আদায় করতেছি, বসে বসে আদায়ের মধ্যে কি নামাজটা ঠিক হবে কিনা, কারণ আমি পার মধ্যে কিছু ব্যথা পাচ্ছি না,
আর নাম্বার সেকেন্ড প্রশ্ন হলো, কিছুদিন আগে শেখ আলাপ করছেন বা সবসময় আমরা শুনতে পাচ্ছি যে কোরআন রোজা মাসে অবতীর্ণ হয়েছে, তবে এটাও শুনছি যে 23 বছর লাগছে কোরআন শরীফ অবতীর্ণ হতে, তবে কি সারাটাই কি রোজা মাসে অবতীর্ণ হয়েছে বা 23 বছর কিরকম করে লাগলো, এটা কিরকম? নাম্বার থার্ড প্রশ্ন হলো, আমি একজন শেখের মুখে শুনতে পারলাম যে আল্লাহ তাআলা নাকি আরশের উপর থাকেন না, তবে আয়াতুল কুরসির মধ্যে যে আল্লাহর কুরসি সম্বন্ধে বলা হয়েছে, তো উনি তো একটা কুরসির মধ্যে, এখানে অর্থগুলো যা পড়ছি আমি বুঝতে পারছি, এই সম্বন্ধে যদি একটু উনি আলোচনা করেন তো খুশি হব। আচ্ছা ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর প্রশ্ন রেখেছেন বোন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন এসে গেছে মোহতারাম, আমরা মনে হয় যে আনসারগুলো জেনে আবারও কন্টিনিউ করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন এক ভাই আর যে আগামীকাল থেকে রমজান বা রোজা স্টার্ট হচ্ছে কিনা, খুব সংক্ষিপ্ত ভাবে। হ্যাঁ, আগামীকালকে থেকেই রমাদান, আজকে রাত্রে আপনি সেহরি খেয়ে আগামীকালকে থেকেই রমাদান। দ্বিতীয় প্রশ্ন ছিল উনার যে এই বছর 13 তারিখ রাত্রে শবে বরাত হয়েছে, আসলে এইরকম না, 14 তারিখ রাত্রেই শবে বরাত হয়েছে, হয়তো এই ভুলটা হতে পারে কোনো ক্যালেন্ডারের উপরে বেসড করে, কারণ এই আরবিক মাসটা কিন্তু সবসময়ই এই ছাদের সাথে রিলেটেড হয়ে থাকে, তো হয়তো এটা বোধহয় ক্যালেন্ডারের মিস্টেক থেকে কোনো ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে। শবে বরাত যেটা হয়েছে এই বছর 14 তারিখের রাত্রেই হয়েছে, যেভাবে সবসময় হয়। শেখ, আমরা জানি মাঝে মধ্যে তো এমনিতেই আরবি মাসগুলো 30 দিনে হয়, তো আজকে কিন্তু শাবান মাসের 30 দিন পূর্ণ হচ্ছে, তো অনেকেই আমাকে অনেকে বলেছেন যে বোধহয় আমরা একটা রোজা খেয়ে ফেলেছি। কারণ এরকম কিছু না, এটা ঠিকই আমরা আছি 30 তারিখে। শেখ, এবার একটা প্রশ্ন সেহরির সময় নিয়ে, এন্ডিং টাইম নিয়ে এক বোন যেটা প্রশ্ন রেখেছেন, এটা কিন্তু খুব স্পর্শকাতর প্রশ্ন। উনি যে প্রশ্ন করেছেন যে একটা মসজিদে উনি দেখেছেন যে 1:20 ফজরের ওয়াক্ত হয়ে যায়, আর এক জায়গার মধ্যে কিন্তু 2:43 একদম কাছাকাছি, যে এই জিনিসগুলো আছে একদম না, এখানে অনেকটা বড় একটা গ্যাপ। হ্যাঁ জি জি, বড় একটা গ্যাপ, কারণ 1:20 এবং 2:43 প্রায় মোর দেন আওয়ার। হ্যাঁ, মোর দেন আওয়ার। দেখেন, এটা ভেরি স্পর্শকাতর, খুবই একটা মানে সন্দিগ্ধতা সৃষ্টি করে এরকম একটা বিষয়। এই দেশের যে অ্যাটমসফিয়ার, ওয়েদার বা আবহাওয়া এবং সূর্যের গতি, চন্দ্রের গতি, এগুলোর কারণে কিছু একটা ওলামায়ে কেরামের মধ্যে একটা দ্বিমত হয়ে গেছে। অনেক বলতে চান যে এখানে কিন্তু সূর্য উদয় বা ফজরটা আরও অনেক আগে শুরু হয়ে যায়, আবার অনেকের খেয়াল হচ্ছে একটু লেটে কি হয় শুরু হয়ে থাকে। তাহলে আমি মনে করি আপনি যে কোনো একটাই যদি ফলো করেন এতে তেমন কোনো সমস্যা হবে না। যদি আপনি প্রথমটা ফলো করে নেন যেটা হচ্ছে 1:20 তাহলে ভালো, কিন্তু অনেক ওলামায়ে কেরাম এখানে আরেকটু সহজ করে নিয়েছেন, একদম 2:45 পর্যন্ত, কারণ ফজরের ওয়াক্তটা মূলত কখন থেকে শুরু হয় এই দেশের জিওগ্রাফিক্যাল অর্থাৎ অবস্থান যেটা চন্দ্রের সাথে এবং সূর্যের সাথে, এখানে অনেকটা সমস্যা আছে আর কি, যে বিষয়গুলো আসলে খুব ক্লিয়ারলি বলা যাবে না, কারণ স্কলারলি ডিবেট। তবে অধিকাংশ মসজিদ, অধিকাংশ কিন্তু ফলো করছে আমাদের বাঙালি কমিউনিটি, বাঙালি বা আরবিয়ান কমিউনিটি, বাঙালি কমিউনিটি এবং ইভেন কি পাকিস্তানি কমিউনিটি, তারাও কিন্তু 2:20 ফলো করে থাকে। তাই আমি মনে করবো আপনি 2:43 ফলো করতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং 1:23 একটু কৌশাস থেকে এটা করতে পারেন, অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ খাইর। দর্শক দেখছেন এনলাইটেন্ড জানি, আলহামদুলিল্লাহ আমরা আপনার কাছ থেকে বেশ সুন্দর সুন্দর বিষয়ে প্রশ্ন পেয়েছি এবং কিছু প্রশ্নের জবাব জেনেছি। হাতে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর জানবো একটা ছোট্ট বিরতির পর। যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি কিছুক্ষণ পর, ততক্ষণ সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।